আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের জন্য শুভেচ্ছা। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক গণিত ও বিজ্ঞান, আমরা আছি মাধ্যমিক বিদ্যালয় মঠবাড়িয়া পিরিসপুর। আজকে তোমাদের কাজ ক্ষমতা শক্তির অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নের আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন আমি দেখাচ্ছি তোমাদের, যে উদ্দীপক ছিল 10 কেজি ভরের একটি বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে ছুঁড়ে দিলে, ক 10 জুল কাজ বলতে কি বোঝো, অথবা 10 জুল কাজ বলতে কি বোঝো, খ গতিশক্তি ও গতিশক্তি ও বেগের মধ্যে সম্পর্ক কি, ঘ বস্তুটি সর্বোচ্চ কতটা কত উচ্চতায় উঠেছিল, ঘ বস্তুটি কত উচ্চতায় গতিশক্তি বিয়োগ শক্তি সমান হবে। দেখো প্রথম প্রশ্নে আর কি আমরা 10 বা 10 জুল কাজ বলতে কি বোঝো, উত্তর আসছে দেখো ক কোনো বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে যদি বলের দিকে বস্তুর সরণ 1 মিটার হয় তবে যে কাজ হয় তাকে 10 জুল বলে কাজ বলে। কোনো বস্তুর উপর 10 জুল কাজ বলতে বলছে কোনো বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করে যে বলের দিকে বস্তুর সরণ যদি 1 মিটার হয় তবে যে কাজ হয় তাকে আমরা 10 জুল কাজ বলবো। খ গতিশক্তি ও বেগের মধ্যে সম্পর্ক কি, মনে করি এমফলের একটি বস্তু স্থির অবস্থায় ছিল, উহার উপর এ বল প্রয়োগ করা বস্তুটি এ সমতলের চলে এর সরণ হয়ে সরণ হয় এবং শেষ বেগ ভি হয়। গতি সমীকরণ থেকে আমরা পাই ভি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার প্লাস টোয়াইস এস। আমরা যেহেতু বস্তুটি আদি স্থির অবস্থা ছিল অথবা আদি বেগ ইউ সমান সমান জিরো, অতএব আমরা পাই ভি স্কোয়ার সমান সমান জিরো স্কোয়ার প্লাস টোয়াইস এস, টোয়াইস এস সমান সমান ভি স্কোয়ার, অতএব এস সমান সমান ভি স্কোয়ার বাই টু। আবার আমরা জানি গতিশক্তি সমান কৃত কাজ, গতিশক্তি ই সাফিক্স কে ইকুয়াল ডাব্লু, ই সাফিক্স কে ইকুয়াল ডাব্লু সমান ইকুয়াল বল ফোর্স এফ ইন্টু ডিসপ্লেসমেন্ট এস, মানে বল এবং সরণ গুণফল। আবার ই সাফিক্স কে সমান সমান বল সমান সমান লেখা যায় এম ইন্টু এস, আবার ই কে সমান এম ইন্টু এস এর মানে আমরা আগেই বের করে নিয়েছি এস সমান সমান বি স্কোয়ার বাই টু, অতএব বসাইলে আমরা পাই এম ইন্টু এস এর মান বি স্কোয়ার বাই টু সমান সমান হাফ এম বি স্কোয়ার। অতএব আমরা দেখতে পারলাম, আমরা দেখতে পাইলাম যে গতিশক্তি গতিশক্তি কে সমান সমান বিভব শক্তি হাফ এম বি স্কোয়ার, অর্থাৎ গতিশক্তি হাফ এম বি স্কোয়ার আমরা হাফ এম বি স্কোয়ার সমান সমান ই কে, অর্থাৎ আমরা গতিশক্তি বেগের মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করলাম যে ই কে সমান সমান হাফ এম বি স্কোয়ার, অর্থাৎ বস্তুর গতিশক্তির বেগের মধ্যে সম্পর্ক। এরপর আমরা ছোটকার প্রশ্ন আসছি বস্তুটির সর্বোচ্চতা উঠেছিল, ছোটকাতে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে আমাদের ভর এম সমান সমান 10 কেজি, আদি বেগ ইউ সমান সমান 100 মিটার পার সেকেন্ড, অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড, শেষ বেগ ভি ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড, সর্বোচ্চ উচ্চতা ক্যাপিটাল এস ইকুয়াল টু ভর। এরপর আমরা লিখলাম, আমরা জানি ভি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার মাইনাস টোয়াইস জি এইচ, যেহেতু বস্তুটি উপর থেকে নিচ থেকে উপরে নিক্ষেপ করাইছে অতএব এখানে অবিশ্বস্ত অনেক বৃদ্ধি কাজ করছে, এই জন্য আমরা ভি স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টোয়াইস জি বসাইছি। ভি ভি স্কোয়ার মান ভির মান হইল 0, ইউ ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস জি এস, অতএব আমরা এখানে পাই জি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার মাইনাস টোয়াইস জি এস, এখান থেকে টোয়াইস জি এস সমান সমান ই স্কোয়ার, অতএব এই এই সমান সমান সর্বোচ্চ উচ্চতা এই সমান সমান ই স্কোয়ার বাই টোয়াইস জি, অতএব এই স্কোয়ার ইউর মান আদি বেগ ইউর মান 100 মিটার পার সেকেন্ড, 100 মিটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, এখান থেকে আমরা এই সর্বোচ্চ পাইলাম 510.20 মিটার, এখানে সর্বোচ্চ উচ্চতা আমরা বের করে নিলাম। এখানে চিত্রে আমরা এরপরে আমরা ঘয়ের প্রশ্ন বলতে পারি যে কত উচ্চতায় বিয়োগ শক্তি গতিশক্তি সমান হইবে, আমরা সর্বোচ্চ উচ্চতা বের করছি এই বস্তুটা যদি 10 কেজি ভরের একটি বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয় তাহলে সর্বোচ্চ উচ্চতা হবে 510.20 মিটার, অর্থাৎ 510.20 মিটার সর্বোচ্চ উচ্চতা। এবার ধরে বলছি যে কোন উচ্চতা বস্তুর গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে, ধরি বস্তুটি ভূমির থেকে 1 মিটার উচ্চতা, এখানে চিত্রে দেখতে পাচ্ছ তোমরা ঘাতে দেখো ধরি বস্তুটি ভূমি থেকে 1 মিটার উচ্চতা গতিশক্তি বিভব শক্তি সমান হবে, প্রশ্ন ছিল বস্তুটি কত উচ্চতা গতিশক্তি বিভব শক্তি সমান হবে, আমি ধরছি এই চিত্রে পাশের চিত্র দেখছি ভূমি থেকে মানে 1 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে, অর্থাৎ 1 মিটার উচ্চতায় বিভব শক্তি হবে ইস পটেনশিয়াল এনার্জি
সাফিক্স পি সমান হয় এম জি এক্স, যেহেতু বিভব শক্তি কোনো বস্তু বিভব শক্তি ভূমি থেকে ওই উচ্চতা পর্যন্ত বিভব শক্তি, এখানে এক্স ধরছি। আবার গতি শক্তির ক্ষেত্রে ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, আবার আমরা জানি ভি স্কোয়ার সমান হল স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স। এই উচ্চতা গতি শক্তির ক্ষেত্রে কোনো বস্তু উপর থেকে ওই ওই যে উচ্চতা পর্যন্ত ধরছে ওই পর্যন্ত আর গতি শক্তির কিন্তু উচ্চতা নির্ণয় করে, এখান থেকে উচ্চতা হচ্ছে 510.20 মাইনাস এক্স মিটার ডিভাইডেড বাই এক্স, 510.20 মাইনাস এক্স। অতএব এখান থেকে আমরা বসাই দিচ্ছি ভি স্কোয়ার সমান জি স্কোয়ার প্লাস টোয়াইস জি, 510.20 মাইনাস এক্স। এক নং সমীকরণে এই মানটা আমরা বসাই দিতে পারি, এক নং সমীকরণে আমরা পাইছি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, এখানে বসায় ই সাফিক্স ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার মান টোয়াইস জি 510.20 মাইনাস এক্স। এখান থেকে আমরা টু আর হাফ কেটে গেল, অর্থাৎ ই কে সমান সমান এম জি 510.20 মাইনাস এক্স ই কে। যেহেতু প্রশ্ন মতে দেওয়া ছিল যে গতি শক্তি বিভব শক্তির সমান, অর্থাৎ প্রশ্ন মতে ই সাফিক্স ইকুয়াল ই কে মানে বিভব শক্তি সমান গতি শক্তি। বিভব শক্তি আমরা পেয়েছি এম জি এক্স, এম জি এক্স বসাই দিলাম এবং ই কে সমান পাইছি এম জি 510.20 মাইনাস এক্স বসাই দিই। উভয় পক্ষ থেকে এম জিকে বাদ দিলে আমরা এক্স ইকুয়াল 510.20 মাইনাস এক্স, এক্সকে আমরা যদি বাম পক্ষে নিয়ে আসি তাহলে যোগ হয় টোয়াইস এক্স হয় 510, এখান থেকে এক্স সমান সমান 510.20 ডিভাইডেড বাই টু, অর্থাৎ এক্স সমান সমান 295.10। সুতরাং 255.10 মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তি সমান। অতএব তোমাদের প্রশ্ন আলোকে আমরা এই চিত্র থেকে দেখাই দিচ্ছি যে গতি শক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা উপর থেকে ওই উচ্চতা নির্ণয় করব, আর বিভব শক্তি নির্ণয় করার ক্ষেত্রে আমরা নিচ থেকে ওই উচ্চতা পর্যন্ত নির্ণয় করবো। অতএব তোমরা সুস্পষ্ট বুঝতে যদি কোনো প্রশ্ন অসুবিধা তাহলে আমাদের মোবাইলের মাধ্যমে জানাবে। আসসালামু আলাইকুম, এই ক্লাস শেষ করছি।